কি হয়েছে গো, আজকে কলেজেও গেলে না, কেমন চুপচাপ দাঁড়িয়ে আছো? কি কি হয়েছে, বাড়িতে কোনো প্রবলেম? নাজমা কি হয়েছে, কি হয়েছে বলো তো, কি হয়েছে গো? কি করতে চাইছো, হাতটা ছাড়ো, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, আগে বলো কি হয়েছে, কথা ছিল বলে এখানে এসে ডাকলে, এখন কিছু বলছো না, কি হয়েছে, কি হলো, তাকাও আমার দিকে, কি হয়েছে বলো। আমার তোমাকে একটা কথা বলার আছে রঞ্জন, আমায় ভুল বুঝো না। বলো। আমাদের সম্পর্কটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল, আমাদের আর কখনো দেখা হবে না। কি কি আবল আবল তাবল বকছো তুমি? হ্যাঁ কি হয়েছে, তুমি ওকে বলো না, কি হয়েছে বলো, কি সমস্ত আলফাল কথা বলছো? যা বলছি ঠিক বলছি, আব্বু আমার শাদী ঠিক করেছে, সামনের মাসে আমার শাদী। তুমি তোমার সাথে মজা করছো তাই না? হ্যাঁ মজা করবার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। কলেজ যাওয়ার নাম করে অনেক কষ্টে বাড়ি থেকে আজ বেরিয়েছি, আমার আর পড়াশোনা হবে না রঞ্জন, হলেও হয়তো শাদীর পর আমি আর কলেজ আসবো না, একেবারে পরীক্ষা দিতে আসবো। তুমি আমার সাথে এটা করতে পারো না, তোমার অনেক সাহস নাজমা, তুমি আমার দিদিকে বলেছিলে যে সারা জীবন আমার হাত ধরে থাকবে। বাহ, সেদিন তুমি কথাগুলো মিথ্যে বলেছিলে। বাহ, হ্যাঁ বলেছিলাম। তাহলে বলেছিলাম, ভুল হয়েছে স্বীকার করছি, পরিস্থিতির চাপে কিছু কথা রাখা যায় না রঞ্জন, তাই আমিও রাখতে পারলাম। তাহলে ভালোবেসেছিলে কেন, কি হলো বলো? ভালোবাসাটা হয়ে যায় রঞ্জন। তাহলে চলো, আমরা আমরা চলো পালিয়ে যাই, চলো প্লিজ চলো। কি যাতা বকছো তুমি। ঠিকই বলছি, আমি ঠিক পারবো, তুমি দেখো আমি সত্যি ঠিক পারবো। আরে এত বড় শহর, আমি আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেব, একটা ছোট্ট সংসার আমরা করবো, প্লিজ প্লিজ এটা করো না নাজমা, প্লিজ। কিচ্ছু ঠিক হবে না রঞ্জন, আমাদের স্বপ্নগুলোকে মরে যেতে দিও না রঞ্জন। আমি আর কোনোদিনও লিখতে পারবো কিনা জানি না, বা কোনোদিনও সে সুযোগ আমি পাবো কিনা। তোমার মতো গান কিন্তু খুব কম মানুষ লিখতে পারে। গানের কথা আসছেই না, আমি সব পরে করে নেব, কিন্তু আমি তো আমি তোমাকে ছাড়তে পারবো না, প্লিজ ছেড়ে যাও, প্লিজ নাজমা, প্লিজ এটা করো না। ছাড়তে তো বলিনি, তুমি তোমার গানের মধ্যেই আমাকে বাঁচিয়ে রেখো, গানটা তুমি ছেড়ো না রঞ্জন। আর হ্যাঁ, এগুলো সব তোমারই লেখা, তোমারই। আমি আর এগুলো রাখবো না, তোমার সব লেখা তোমার কাছেই রাখো, বড় ফেলে দিও, আগুনে পুড়িয়ে দিও, যা ইচ্ছে। ভালো থেকো রঞ্জন, জীবনটা অনেক বড়, নিজের জন্য বাঁচো, পারলে আমাকে ক্ষমা করে দিও। আসছি। Thank you.
আরে মশাই, মানে আপনি তো জাস্ট গল্পটা চেয়েছেন। আরে বাবা, গল্পটা চাইলে তো আর গল্পটা পায়ে হেঁটে চলে আসবে না, তাই না? একটু টাইম দিন, ইট নিডস টাইম। আরে আপনি গত পরশু দিনই আমাকে ফোন করে বললেন যে আপনার একটা রগরগে প্রেমের গল্প চাই, আপনাদের পাঠকরা যেটা খায়। না না না, শুনুন, আমি রাইটার, টাইম লাগে। এটা মানে আপনাদের কোনো তেলে ভাজা নয় যে খেয়ে ফেলবে। আমার হাতে না এখনো দুটো ম্যাগাজিনের কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, আরে করবো না কখন বলেছি? আমি কি আপনাকে বললাম যে আমি করবো না? আহা, পুজো আসছে, আমি জানি আপনাদের পাবলিশার্সদের পুজোর সময় পাবলিশ করতে হবে, বই ছাপাতে হবে, সবটা জানি, কিন্তু সময়টা তো দরকার। হ্যাঁ, আপনি বুঝুন, সময়টা লাগবে। শুনুন শুনুন শুনুন, না আপনি আপনি আমার কথাটা শুনুন, আমার 3 দিন সময় লাগবে, আই নিড 3 ডেজ অফ টাইম। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ লাগবে তো, হ্যাঁ আমি ফোন করে নেব আপনাকে, আমার 3 দিন সময়টা দরকার, আমি ফোন করে নেব। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, সরি, এক্সট্রিমলি সরি ঋষভ, মানে এই একটা ছাপানোর কাজ নিয়ে না এত মানে দেরি হচ্ছে যে আমি কি বলবো, মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। সরি সরি ঋষভ, এক্সট্রিমলি সরি, মানে কি বলবো বলো তো, তুমি এতক্ষণ বসে আছো আর মানে কি বলতো, এই একটা লেখা ছাপানো নিয়ে না মানে এত প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে যে আমি কি বলবো, মানে একেবারেই হচ্ছে না। I can understand. But এটাও তো ঠিক যে এই সময় ইউ আর দ্য মোস্ট সেলিব্রেটেড অথর, তো আপনি ব্যস্ত থাকবেন না তো আর কে থাকবে? না না না, এরকম কোনো ব্যাপার না, আসলে পুজোর সময় বুঝেছো তো, মানে সেজন্য প্রেশারটা একটু বেশি। আর তাছাড়া কি বলতো, মানে এই যে ধরো এরা মানে এরা লেখালেখির কাজটাকে না মানে বেসিক্যালি একটা 9টা-5টা সাধারণ কাজের মতো ভেবে নেয়, মানে কি বলবো, এক একদিন এক এক রকম আবদার, মানে আজকে একটা লেখা দিন, কালকে একটা আর্টিকেল দিন, ম্যাডাম একটুখানি কোনো বাচ্চাদের কন্টেন্ট আছে, কখনো কোনো মানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আছে, মানে বিভিন্ন রকমের প্রশ্ন এবং তার উত্তর দিতে দিতে মানে পাগল হয়ে যাচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট ন্যাচারালি। উফ, এই যা আমার এত ভুলো মন না, তুমি যে এসছো এতক্ষণ ধরে ওয়েট করছো, মানে আমি তোমাকে কিছু অফারই করিনি, মানে জাস্ট ভুলে গেছি। আরে না, ইটস কমপ্লিটলি অল রাইট, আপনি আরে না না না, ইটস নট ফাইন এট অল, মানে তুমি আমার বাড়িতে প্রথম এসেছো আজকে, এতক্ষণ তার উপরে ওয়েট করছো, মানে কিছু তো খেতেই হবে, মানে না খেলে তোমাকে আমি ছাড়বো না, মানে তুমি বলো আমাকে তুমি কি খাবে, চা কফি এনিথিং কোল্ড, হোয়াট উড ইউ প্রেফার? আই মিন এক গ্লাস জল হলেই ইট উইল বি ওকে। ওকে থ্যাঙ্কস, বসো আমি নিয়ে আসছি, বসো। সবকটা অ্যালবামই আমার খুব প্রিয়, পার্টিকুলারলি সময়টা। ইয়া, নাইস কালেকশন। এই নাও তোমার ব্ল্যাক কফি উইদাউট সুগার, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। আপনার মতন একজন ফেমাস রাইটার যার বাড়িতে আমি ফার্স্ট টাইম এসেছি, অ্যান্ড শি মানে আপনি নিজে হাতে আমাকে কফি খাওয়াচ্ছেন, সিরিয়াসলি
ইটস অ্যান অনার বাট টু বি অনেস্ট আই থিঙ্ক আমি হয়তো আপনার কোনো কাজে আসবো না এনিওয়ে থ্যাংকস ফর দ্য কফি এটা কি মানে তোমাদের নতুন জেনারেশনের একটা স্পেশালিটি নাকি কথায় কথায় থ্যাংকস বলা নাকি এটা মুম্বাই স্পেশাল নট লাইক দ্যাট আচ্ছা ঠিক আছে কফিটা খাচ্ছ খাও বিকজ আমি জানি অনেক প্রশ্ন আসতে চলেছে আর উত্তর দিতে দিতে কথা বলতে বলতে যাতে গলাটা না শুকিয়ে যায় তার জন্য আমি আগে ভাগে বন্দোবস্তটা করে ফেলেছি আমার সঙ্গে দেখা করার জন্যই কি মুম্বাই থেকে কলকাতা এলে আপনার কি তাই মনে হয় নাকি অবশ্য দুঃখের লাভ নেই আপনারা যারা রাইটাররা তারা তো ম্যাক্সিমাম টাইম ওই একটা ইমাজিনেটিভ ওয়ার্ল্ড একটা কল্পনা জগতে বাস করেন সো আপনাদের সাথে রিয়েলিটির লিঙ্কটা খুব কম আসলে এটাতে আমি তোমার সঙ্গে একমত আই এগ্রি উইথ ইউ কারণ আমরা লেখিকারা আমরা পারি একটা নিজেদের জগৎ তৈরি করে নিতে তা লেখিকাদের উপরে রাগ নাকি রাগ হ্যাঁ আমার আপনার মতো মানুষের উপর রাগ করার যোগ্যতা বা অধিকার কোনোটাই নেই আমার আরে এগুলো কি সব বলছো যোগ্যতা টোগ্যতা এটসেট্রা এগুলো কোনো মানে নেই বুঝতে পেরেছো তার কারণ হচ্ছে যারা কাজটাকে এনজয় করে তারা কিন্তু বেশি পরিণতির কথা ভাবে না এবং সেটাই হচ্ছে অ্যাকচুয়াল আগে যেটা করছো সেটাকে এনজয় করো বাকিটা পরে দেখা যাবে আর মানে এইরকমটাই দরকার আর কি মানে এইটা না হলে না তুমি জীবনে কোনো শান্তি পাবে না হুম এক্স্যাক্টলি একটা কথা বলুন তো আমাকে আপনি ভালো মতোই জানতেন না যে আপনি কোনোদিনও আমার বাবাকে বিয়েটা করবেন না দেখো ঋষভ তোমার বাবা মানে রঞ্জন মৃত্যুর খবরটা আমি বহুদিন পরে পেয়েছি ইনফ্যাক্ট আমি খুব একটা কিছু জানতামও না কি হয়েছিল মানুষটা বেঁচে থাকতেই আপনি কোনো রকম খোঁজ নেননি যখন সব থেকে দরকার ছিল আপনি ছেড়ে চলে গিয়েছিলেন এখন সব প্রশ্ন ইটস অফ নো ইউজ ছাড়ুন দেখো আসলে কি জানো তো কিছু মানুষ বা কিছু সম্পর্ক তারা চলে যাওয়ার পরে বা দূরে চলে যাওয়ার পরে তাদেরকে না আরো অনেক বেশি মনে পড়ে আর তাদেরকে আরো অনেক ভালো করে বোঝা যায় রাইট এই জন্যই একটু আগে আমি আপনাকে একটা কথা বললাম না যে আপনারা কল্পনা জগতে বেশি বাস করেন এবং সেখানে চাইলে আপনারা যা খুশি তাই করে ফেলতে পারেন কিন্তু বিশ্বাস করুন রিয়েলিটিতে করার মতন আপনাদের এক ফোঁটাও মুরদ নেই তোমার এই ধরনের কথা বলা এভাবে হঠাৎ করে রেগে যাওয়া আমাকে খুব পরিচিত একজনের কথা মনে করিয়ে দিচ্ছে আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে আজকে মজা করতে এসেছি হ্যাঁ আরে মজা কেন করবে মানে তুমি এতটা এক্সাইটেড কেন হচ্ছো বসো আরে রিল্যাক্স এত এক্সাইটেড হয়ে যেও না মানে কি বলবো মানে এটা কি কথায় কথায় রেগে যাওয়াটা কি এখনকার হাল ফ্যাশন নাকি অবশ্য না জানো কারণ এইভাবেই তোমার বাবা হঠাৎ হঠাৎ করে রেগে যেত আবার কখনো মানে একটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যেত শুনুন আমার বাবা না অত্যন্ত একটা বোকা মানুষ ছিলেন ঠিক যার জন্যই আপনার মতন একজন মহিলার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলেন বিশ্বাস করুন আমার বাবার জায়গায় যদি আমি থাকতাম না অ্যাটলিস্ট আর যাই করে ফেলতাম আপনার মতন মহিলার প্রেমে কোনো দিনও পড়তাম না রাবিশ বলছো তার মানে আচ্ছা তুমি আমার কথা কি করে জানলে মানে বাবা বলেছে তা জেনে আপনার কি লাভ আহা কি মুশকিল বলোই না
একটা সিগারেট খেতে পারি? শিওর, অলওয়েজ। আমি ছোট থেকেই মুম্বাইতে থাকি, বর্ন অ্যান্ড ব্রট আপ হিয়ার অনলি। মানে আমি যখন খুব ছোট, বাবার কাছে একবার একটা কথা শুনেছিলাম, এক প্রিয় বন্ধুর কথা, নাজমা। My mom was a Marwadi. She is a corporate. আমার বাবাকে কোনোদিনও বুঝতো না আমার মা। দে ম্যারিড ইচ আদার, বাট তাদের মধ্যে সম্পর্ক কোনোদিনও ভালো ছিল না। আমার বাবা সবসময় মিউজিক নিয়ে থাকতো বলে আমার মায়ের অনেক আপত্তি ছিল, ঝামেলা লেগেই থাকতো আমার মা আর আমার বাবার মধ্যে। একদিন হঠাৎ শুনলাম যে আমার মা নাকি আমাদের সাথে থাকবে না। আই থিঙ্ক আই ওয়াজ ইন ক্লাস থ্রি দেন। বাট আমার বাবা কখনো আমাকে একা ফিল করতে দেয়নি, হি ওয়াজ অলওয়েজ উইথ মি, সবসময়। কিন্তু যত দিন যেতে লাগলো, আমার বাবা প্রচণ্ড অ্যালকোহলিক হয়ে গেল, অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করা স্টার্ট করলো। অ্যান্ড এই কারণে একদিনকে আমার বাবা ড্রিঙ্ক করে ড্রাইভ করছিল, অ্যাক্সিডেন্ট অ্যান্ড লস্ট মাই ড্যাড। আই ওয়াজ ইন ক্লাস 8 দেন। আমার পিসি তারপর থেকে আমাদের কাছে এসেই থাকে। আমার পিসি কখনো বিয়ে করেনি। আমি আমার বাবার কাছেই প্রথম গিটার শিখি, বাবাই আমার প্রথম গান শেখায়। বাবা চলে যাওয়ার পর একদিনকে বাবার অনেক পুরনো কিছু খাতা, কিছু নোটবুকস, কিছু ফাইলস খুঁজতে গিয়ে আই ফাউন্ড সামথিং, একগুচ্ছ চিঠি পেলাম। চিঠিগুলো সময় নিয়ে পড়লাম এবং ইট ওয়াজ লাইক আ কনভারসেশন বিটুইন টু ট্রু সোলস। আপনি কাঁদছেন? না না, কন্টিনিউ। তারপর খোঁজ নিয়ে জানলাম যে নাজমা খাতুন এখন ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড অথর, খুব নাম তার। ইনফ্যাক্ট আমার বাড়িতেও কয়েকটা বই আপনার আছে, আমি পড়তাম না, মানে একবার দুবার ট্রাই করেছিলাম, বাবার কাছে ছিল, ওখান থেকেই একজন পাবলিশারের থেকে আপনার কন্ট্যাক্টটা খুব রিকোয়েস্ট করে নিই, আর আফটার দ্যাট ইউ নো এভরিথিং। আসলে প্রেম ভালোবাসা এই জিনিসগুলো খুব একটা সুবিধের নয়, সবসময় সবার এক্সপেকটেশনস অনুযায়ী হয় না। কিন্তু চেষ্টাটা কিন্তু নিজের হাতে, ওটা নিজেকেই করতে হয়, লড়াইটাও নিজেকেই করতে হয়। তুমি আমার লেখা পড়েছো? ওই যে বললাম না, ট্রাই করেছিলাম। দেখুন আমি মিথ্যে কথা বলতে পারি না, আমি অনেস্টলি বলছি, আপনার লেখা আমি পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু দুপাতা পড়ার পর আর পড়তে পারিনি, খুব বাজে লেখেন আপনি, পাতি মানে রগরগে প্রেমের গল্প, বেকার সব। ইস, খুব বাজে লিখি আমি, কি করি বলো তো। তাতে আপনার কি এসে যায়? বিকজ আজকে আমার আপনার লেখা পছন্দ হচ্ছে না, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মতন বয়সী যে সমস্ত মানুষজন আছে তারা তো ব্রেকফাস্ট লাঞ্চের সাথেও আপনার গল্প নিয়ম করে ওষুধের মতন গিলে খায়। সো আপনি যথেষ্ট ভালোভাবে আছেন,
আসলে কি বলতো, মানে আমি না এই সত্যি প্রেমের এই প্লটগুলো থেকে না কিছুতেই বেরোতেই পারলাম না। আর দুঃখের বিষয় কি জানেন, এই বিষয়টাতে আপনি সব থেকে বেশি ব্যর্থ। আর যাই হোক, আমার বাবার আপনি কখনো হাত ছাড়তেন না। মানে কিসের জন্য ভয় পেয়েছিলেন বলুন তো? হ্যাঁ, মানে কিসের ভয়? স্ট্রাগলের ভয়, লড়াই করার ভয়? না ঋষভ, হ্যাঁ ভয় তো আমি পেয়েছিলাম, আর অ্যাকচুয়ালি আমার জন্য যতটা পাইনি তোমার বাবার জন্য একটু বেশি পেয়েছিলাম ভয়টা। বাবার জন্য কেন? আসলে কি বলতো, যতবার মানে আমি শেষবার যখন রঞ্জনের সঙ্গে দেখা করতে গেছি তখনও আমি বলেছিলাম যে যাই হোক না কেন তুমি নিজেকে হারিয়ে ফেলবে না, ইউ কান্ট। এখন সেই জায়গাটায় দাঁড়িয়ে না শেষের দিকটায় আমি আমার চেনা রঞ্জনকে আর চিনতে পারছিলাম না। ব্লাডি এক্সকিউজ দেওয়াগুলো বন্ধ করুন। যে মানুষটা আপনার জন্য, আপনার জন্য নিজের লাইফ, নিজের ক্যারিয়ার, নিজের ফ্যামিলি ছেড়ে, সবকিছু ছেড়ে আপনার সঙ্গে থাকতে চেয়েছিল, আর আপনি কিনা বলছেন আপনি লাস্টের দিকে তাকে চিনতে পারছিলেন না। আরে এইটাই তো তোমরা ভুল করো। ছাড়বে কেন, মানে প্রেম ভালোবাসার জন্য ছাড়বে কেন সবকিছু? মানে আমি তো সেটাই বুঝতে পারি না যে কেন ছাড়বে। মানে নিজেকে যারা হারিয়ে ফেলে এই প্রেম ভালোবাসার জন্য তাদেরকে অ্যাবসলিউটলি কম্প্রোমাইজিং হাজবেন্ড বলে বা বয়ফ্রেন্ড বলে, তাদেরকে কেয়ারিং হাজবেন্ড বা বয়ফ্রেন্ড বলে না ঋষভ। আপনারা চিঠিতে অনেক প্রেমের কথা লিখেছেন, বাট আপনি আমার বাবার সঙ্গে থাকলেন না, এই জন্য আফসোস হয় না আপনার? কোনোদিনও হয়নি আমার এরকম কোনো আফসোস। আই নেভার হ্যাড এনি রিগ্রেটস ইন লাইফ। আর আফসোস হতো ঋষভ যদি আমি একটা 21 বছরের মুসলিম মেয়ে নাজমা খাতুন আর 20 বছরের হিন্দু ছেলে রঞ্জন দত্তর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করত, তাহলে আফসোস হতো। এক্স্যাক্টলি, আপনার কেন আফসোস থাকবে, রাইট? এটা না করলে তো, আমার বাবার সঙ্গে ব্রেকআপটা না করলে তো আপনার ওই বড়লোক ছেলের সঙ্গে বিয়েটা হতো না, আপনি এত ভালো করে শান্তিতে একটা ভালো ফ্যামিলিতে এসে থাকতে পারতেন না, উল্টে আমার বাবার সঙ্গে পালালে যেটা করতে হতো, আপনাকে একটা অত্যন্ত মেসড আপ, একটা প্রচণ্ড বাজে লাইফ, আপনাকে হয়তো আমার বাবার সঙ্গে থাকতে হতো, অনেকটা স্ট্রাগল করতে হতো, ঠিক? ঋষভ, ওই বড়লোক ছেলেটা, ওর সঙ্গে আমার সম্পর্কটা, বিয়েটা 1 বছরও টেকেনি। আমি তালাক দিয়েছিলাম, কিন্তু ওই সময় না, মানে ওই সময়টাতে আমি একদম একা ছিলাম, আমি একদম একা লড়েছি ওই সময়টাতে, কেউ ছিল না। No one had held my hands and no one supported me. It's difficult. আর একটা কথা আমি তোমাকে বলি, আজকে আজকে ওই সময়টায় না আমি ভাগ্যিস ফিরে এসেছিলাম, এই তুমি আজকে আমার সামনে বসে আছো। মানে ওই সময়টাতে ফিরে এসেছিলাম বলেই আজকে রঞ্জন হারিয়ে যায়নি, আজকে বরং অনেকগুলো মুখের মধ্যে একটা মুখ হয়ে আছে এখনো। ফিরে এসেছিলাম, তোমার মনে হয় আমি এমনি ফিরে এসেছিলাম? আমি ফিরে এসেছিলাম তার কারণ, বিয়ের 5 বছর পরে যাতে আমরা দুজন দুজনকে না দোষারোপ করি যে আমার মিউজিক্যাল ক্যারিয়ারটা হলো না আর আমি একজন লেখিকা হতে পারলাম না। তাই এইরকম একটা সম্পর্ক যেখানে মানে যে জায়গাটায় দাঁড়িয়ে আজকে এত দিন পরে, এত দূরে থাকার পরেও টানটা এত বেশি, কেন আফসোস হবে? কি কারণে আফসোস হবে? বরং অনেক বেশি সম্মান বেড়ে যায় এই সম্পর্কটার জন্য।
আচ্ছা শোনো, আমি তুমি আসবে বলে আমি তোমার জন্য নিজে হাতে রান্না করেছি, খাবে না? এক অবস্থা, এটা খাবো না ওটা খাবো না, মানে একটা আজব ব্যাপার। ঠিক আছে আপনি বসুন, একটা কথা জিজ্ঞেস করছি, না না বলো। আপনি কি করে জানলেন আমার পোলাও আর চিকেন কষা এত ফেভারিট? আমি তো এটাও জানি যে ব্ল্যাক কফি উইদাউট সুগারটাও তোমার খুব প্রিয়। মানে কোথা থেকে? ইনস্টাগ্রাম ফেসবুক আর আপনি তো আমাকে ফলো করেন। শোনো শোনো, ওয়েট ওয়েট ওয়েট, আর একটু দি পোলাও। একদম না প্লিজ। আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই। সেটা হচ্ছে তুমি তো মুম্বাইয়ের ছেলে, লাইক ইউ আর বর্ন এন্ড ব্রট আপ ইন মুম্বাই, ইন ফ্যাক্ট তুমি এত ভালো বাংলা কি করে বলো? ইটস কোয়াইট ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি। ইয়া বায়োলজিক্যালি ইফ ইউ থিংক মাই মাদার টাং ইজ নট বেঙ্গলি, রাইট? বাট আই ফিল, মানে আমি নিজে মনে করি ফ্রম মাই হার্ট অ্যান্ড ফ্রম মাই সোল আমি একজন প্রপার বাঙালি, বিকজ আই এম ইন্সপায়ার্ড ফ্রম মাই ড্যাড। I'm happy with this. Good. মানে খুব কম জেনারেলি এত ফ্লুয়েন্ট বাংলায় মানে পাওয়া যায়। এবার আমার আপনার কাছে একটা কোশ্চেন আছে। আরো? শিওর বলো। সেটা হচ্ছে আপনার সোফার পেছনে দেখলাম একটা গণেশ ঠাকুরের মূর্তি রাখা আছে। তো আই মিন ইউ আর আ মুসলিম, তো গণেশের মূর্তি আসলে কি বলতো, আমি না খুব একটা মানে আই এম নট ডগম্যাটিক, আমার মধ্যে গোঁড়ামিটা একেবারেই নেই। আচ্ছা, তাই মানে আল্লাহ আর ঈশ্বর আমার কাছে এক, কারণ একটা সাবলাইম পাওয়ার ম্যাটার করে ফর্ম যে কি এসে যায়। রাইট, ইমপ্রেসিভ, আই রিয়েলি লাইক ইট। আমার কাছে স্যার আসলে তুমি একদম তোমার বাবার মতো, তোমার বাবাও পোলাও চিকেন পছন্দ করতেন আর তুমিও করো, মানে কয়েনের এদিক আর ওদিক, ইটস টোটাল সিমিলারিটি। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার আছে। তুমি এখন থেকে আমাকে আপনি বলো না, তুমি ইজ ফাইন। ওকে, বাট ওয়ান থিং আই শুড মেনশন, যে আমি অ্যাকচুয়ালি ওই লেটেস্টগুলো থেকে জানতে পেরেছি দ্যাট আপনি খুব ভালো, আই মিন তুমি খুব ভালো রান্না করতে পারো। আচ্ছা, নাও আই এম সিইং কি আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে এটা আরো বেশি, ইটস রিয়েলি টু গুড। ওই একটা কথা আছে না, মানে যে দিখতা নেহি হ্যায় আসল মে ওয়াহি হোতা হ্যায়, রাইট? ক্যা বাত। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি তো এবার কলকাতা এলে, এখন কি প্ল্যান? তার আগে একটা ডিসক্লেমার আছে, এবার আমার কথাটা শুনতে হবে তোমাকে। মানে এই 10টা 5টা চাকরি এটা করলে কিন্তু আমার সঙ্গে তোমার পড়বে না। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট আমিও আই এম নট ইনটু দ্যাট ক্যাটাগরি কি জব করে নিজের কাজ করে হোল লাইফটা শেষ হয়ে যাবে। সো আই এম অলসো ইনটু মিউজিক লাইক মাই ড্যাড। হতেই হবে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব। বলো। তুমি মিস করো না খুব? কাকে? তোর বাবাকে? না মানে আমি অ্যাকচুয়ালি সেটা বলতে চাইছি না, মানে এই যে তুমি ইউ আর লিভিং অ্যালোন ইন দিস হাউস, একা আছো পুরোপুরি, ইউ ডোন্ট হ্যাভ ইভেন এনিওয়ান এলস, ইনফ্যাক্ট কোনো হেল্পিং হ্যান্ড নেই। না না আমি
কাজ নিয়ে, বই নিয়ে, লেখা নিয়ে থাকি। শুধু এগুলো নিয়েই আমি থাকতে অভ্যস্ত। ফুরসত কোথায় মিস করার? তো বাবার গানও তো আছে। I'm sorry. কিসের জন্য? না মানে তখন আরো কোন ছয় রাগের মাথায় অনেক উল্টোপাল্টা কথা বলে দিয়েছিলাম আপনাকে, আই মিন তোমাকে। না না, ইটস ওকে, ইটস কমপ্লিটলি ফাইন। তুমি সত্যি রাগ করোনি আমার উপর? নাকি এরপরে তুমি আমাকে বলবে যে ঋষভ আমি, আমার রাগ হয় না, আমার অভিমান হয়? সরি। ওরে বদ ছেলে। হ্যাঁ আচ্ছা, মানে খুব খুব বেড়েছ। তবে এটাও ব্যাপার যে বাবার আর বাবার প্রেমিকার চিঠি, প্রেমের চিঠি আর কি, সেগুলো আড়ালে লুকিয়ে পড়ে ফেলাটা খুব একটা এথিক্যাল নয়। হ্যাঁ রাইট রাইট, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কান্দুরচি। নো নো, ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। তবে একটা জিনিস কি জানো, বাবা যাওয়ার পর আমি বাবার কিছু গানের খাতা খুঁজে পেলাম। সেখানে আই ফাউন্ড আ সং যেটা আমি প্রথমবার লেখাটা দেখলাম, এবং আই থিঙ্ক ওটাই বাবার লেখা লাস্ট গান। বাবা ওটাতে কম্পোজ করে যেতে পারেনি, তার লিরিক্স ওয়ার টু গুড, খুব সুন্দর একটা গান। সো আমি ওই টুকটাক একটু ট্রাই করছিলাম। মানে হোল্ড অন, মানে রঞ্জনের গান রঞ্জনের ছেলে গাইছে? হ্যাঁ মানে গাইছি, মানে সেভাবে নয়, মানে আমি মানে আই এম জাস্ট ট্রাইং কি কিছু একটা যদি শুরু করা যায়। না 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 না, হোল্ড অন, মানে এটা হতেই পারে না, কিচ্ছু ম্যাটার করে না এখানে, অ্যাবসলিউটলি না, আই এম 100% শিওর যে তুই এটা পারবি, তোকেই পারতে হবে। মানে আমি রঞ্জনকে হারিয়েছি, কিন্তু আমি তোর গ্রোথটা আমার চোখের সামনে দেখতে চাই। আই কান্ট মিস ইট, ইউ হ্যাভ টু ডু ইট। বাট গানটা বাবার মতন হয়নি অত, কিছু এসে যায় না, তুই ওর থেকে অনেক ভালো গাইবি, হবেই, হতেই হবে, আই এম শিওর অ্যাবাউট ইট। শোন না, আমাকে একটা কথা বলবি? আমি একটা রিকোয়েস্ট রাখবি প্লিজ, আমাকে একবার একটু গানটা শোনাবি প্লিজ, একবার প্লিজ। স্বপ্নে মোরা রঙিন পথে নাম না জানা ঠিকানা, আলতো করে সাত সুরে তোর হাতটা ছোঁয়ার বাহানা, মন রেখেছি তোরা চলে আলগা সুতো নিছক মন, ঝড়ের ভীষণ দমকা হাওয়া অস্থির রেখেছে গভীর, তোর মঙ্গলিটার হদিস করতে চাই যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই, তোর মঙ্গলিটার হদিস করতে চাই যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই। ছন্দে তোর কবিতায় নির্জনে খুব বাঁধব বাসা, তোর সুরেতে তোর আবেগে সুখে থাকার টুকরো আশা, তোর ছন্দে তোর কবিতায়
জনে খুব ভালোবাসা তোর সুরেতে তোর আবে সুখে থাকার টুকরো আশা হইবে মনে প্রেমের নদী কান্নাশির চাদরে রাখবি বুকে তুই আমাকে আলগা হাসির আদর তোর মঙ্গলিটা হদিশ করতে চাই যেন সেই পাড়াতে হারিয়ে আরাম পাই তোর মঙ্গলিটার হদিশ করতে চাই যেন সেই পাড়াতে হারিয়ে আরাম পাই রঞ্জনের থেকে একটুও কম না। আমি বলছি দেখিস তুই অনেক দূর যাবি, আই ক্যান সি ইট অ্যাকচুয়ালি, তুই অনেক দূর যাবি। একটা জিনিস জানো, তোমার প্রত্যেকটা গল্পে আমার বাবার ছায়া যেমন থাকে, তেমন আমার বাবার প্রত্যেকটি গানে আজ অবধি যে কটা গান বাবা গেয়েছে বা সুর করেছে, প্রত্যেকটা কম্পোজিশনে আমি তোমার ছায়া দেখতে পাই। কিন্তু তুই কার ছায়া খুঁজে পাস সেটা তো বললি না। ব্যাড কোয়েশ্চন, বিকজ আই ব্রোক আপ উইথ হার আ ফিউ মান্থস অ্যাগো। ও হুম, এই জন্যই তাহলে মেয়েদের উপরে রাগ ছিল তাই তো? একদমই নয়, বিকজ ইউ নো কি, ইউ আর ডিফারেন্ট, শি ওয়াজ নট লাইক ইউ। তুমি তো আমার বাবার সাথে যতদিন রিলেশনশিপে ছিলে, আই মিন ইউ সাপোর্টেড মাই ড্যাড, তুমি চাইতে যে বাবা মিউজিকটা করতো, বাট আমার গার্লফ্রেন্ড কখনো সেটা চাইনি। শি ওয়াজ লাইক মাই মম, মানে ওই আমি মিউজিক করছি, ও এটাকে খুব একটা সাপোর্ট করতো না, ও চাইতো আমি একটা অর্ডিনারি লাইফ লিড করি। সো অ্যান্ড আই ওয়াজ এগেইনস্ট দ্যাট। জাগে জাগে বাঁচা গেছে, ইউ নো ব্রেকআপস ডাজন্ট অলওয়েজ হার্ট ইউ, মানে I'm serious about it. It doesn't hurt you always. It actually gives you the right path, you know, to choose the right things maybe. You know, it gives you the right options. It's true. তাহলে একটা promise করো যে from today onwards you will guide me throughout my life as my best friend. বন্ধু হবে আমার। মানে তুই বলছিস আমার মতো একটা বুড়িকে, মানে এই যে সল্ট অ্যান্ড পেপার, মানে ইটস নাথিং, ইউ নো ইটস ইটস অ্যাবসলিউটলি, এরকম একটা বুড়িকে তুই তোর বন্ধু করবি? ইউ থিংক সো, বাট আই ডোন্ট থিংক সো, বিকজ ফার্স্ট অফ অল ইয়ে তোমার গলত ফ্যামি হে, তুমি বুড়ি নও। গ্রেট। আর নাম্বার টু, বন্ধুত্বের কোনো বয়স হয় না, কোনো জাতি হয় না, কোনো ধর্ম হয় না, ইটস অল অ্যাবাউট টু ট্রু সোলস অ্যান্ড টু মাইন্ডস। ওকে, welcome Ranjan 2.0. গান শোনাবো
তাই তো ডাকো ও গো দুঃখ জাগানি ও গো দুঃখ জাগা।